আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে মৌলভী কচুর ভর্তা এটাকে অনেকে দুধ কচু নামেও চেনেন যাদের সকালে ভাত খাওয়ার অভ্যাস আছে তারা গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি পরিবেশন করতে পারেন আমি মূলত এই ভর্তাটি করেছি কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বেশি মজা তা আমার চ্যানেলটি যদি ভালো লাগে যাই সাবস্ক্রাইব করবেন আমি এখানে মৌলভী কচু নিয়েছি মুরবী পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং চুলা মাঝারি আছে রেখে দেব এখানে আমি কোনো মরিচ লবণ পানি ব্যবহার করি নাই আমার পাতাটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে পাতাটা আমি এখানে নিয়েছি চারটে কাঁচামরিচ একটি শুকনো মরিচ ও বড়ো সাইজের একটি পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ আমি সবগুলো উপকরণকে সরিষার তেল দিয়ে এখানে এক টেবিল চামচ সরিষার তেল নিয়েছি মেখে নেব এবং পাতার সাথে মিশিয়ে দেব তো ভালো করে আমি ভর্তাটাকে মেখে নিচ্ছি ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভর্তাটি বাসাতে ট্রাই করবেন